শনিবার দুপুর আড়াইটে নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দীর অফিসের সামনে অবস্থানে বসেন বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক। তাদের প্রশ্ন একটাই, কেন ২৪ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদলে ফেলল কলেজ কর্তৃপক্ষ? বৃহস্পতিবার হেনস্থা ও হুমকির অভিযোগে শাসক ঘনিষ্ঠ চিকিৎসক মুস্তাফিজুর রহমান সহ বেশ কয়েকজন সদস্যের মেডিকেল কলেজে ক্যাম্পাসে ঢোকা বন্ধের দাবি জানান চিকিৎসক পড়ুয়ারা। এখন আমাদেরকে প্রতিনিয়ত দিন রাত যখন তখন দেখা হয়, আমাদেরকে এটা থ্রেট দেওয়া হয় তোদেরকে আমরা হোস্টেল থেকে বের করে দিতে পারি। এই মর্মে বৃহস্পতিবার সন্ধেবেলা একটি নির্দেশিকা প্রকাশ করে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মুস্তাফিজুরের মেদিনীপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি হয়, কিন্তু ২৪ ঘন্টা কাটার আগেই বদলে যায় সিদ্ধান্ত। শুক্রবার আচমকা আরেকটি নির্দেশিকা জারি করে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচিত চিকিৎসক মুস্তাফিজুরের ক্যাম্পাসে ঢোকার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কালকের জিনিসের ভেতর কয়েকটা জিনিস ওয়াজ আন্ডার ইনভেস্টিগেশন, তার ভেতরে পয়েন্ট নম্বর ৫ সেটা ভেরিফাইড হলো। মুস্তাফিজুর রহমান কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারবে না, অ্যাকচুয়ালি হাউস স্টাফ ইন মিদনাপুর মেডিকেল কলেজ। যে হাউস স্টাফশিপ কমপ্লিট করতে গেলে তো এখানে ডিউটি করতে হবে, সো কালকে যেটা লেখা ছিল ওইটা কারেকশন। এই খবর চাউর হতেই ফের বিক্ষোভ শুরু করেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। কার চাপে উনি ২৪ ঘন্টার মধ্যে নিজের ডিসিশন বদলান? পুরো কলেজ কাউন্সিল কার চাপের মধ্যে এই ডিসিশন নিতে বাধ্য হন, আমাদের অ্যাগেনস্টে যেতে বাধ্য হন, সেটা নিয়ে আমরা আজকে আবার এখানে এসেছি। পরশু বলা হয়েছিল যে মিটিংটা নাকি কন্টিনিউ হয়েছে, তো এটা একদমই ভুল। মিটিংটা পরশু এন্ড হয়ে গেছিলো, আমরা প্রেস রিলিজ করে দিয়েছিলাম, আমরা নোটিশ বের করে দিয়েছিলাম, মিটিংটা কালকে কন্টিনিউ করার কোনো কথা ছিল না। আমাদের কাছে কোনো ইনফরমেশন যায়নি যে কালকে মিটিং কন্টিনিউ হবে, এটা পুরোপুরি ইনভ্যালিড, এটা ওরা মিথ্যা বলেছে। অধ্যক্ষ কলেজে না থাকায় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন মেদিনীপুর মেডিকেল কলেজের সুপার। গভীর রাত পর্যন্ত বৈঠক চললেও সমাধান সূত্র মেলেনি। সমস্যা সমাধান না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। এ বিষয়ে চিকিৎসক মুস্তাফিজুর রহমানের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।